চলে এলাম আজকে গোল্ড শপ মানে জুয়েলারি দোকানে। তো আজকে কিছু কিনবো আমি, কি কি কিনবো তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন কি কি কিনেছি আমি। তো আজকে কিন্তু অনেকগুলো শপিং করব, এখান থেকে গিয়ে আবার মোবাইল কিনতে হবে, মোবাইল কেনার প্ল্যান ছিল, সেই জন্য আজকে বেরোলাম পুরো শপিং করব। তো চলুন যাওয়া যাক, তো সাথে থাকুন আপনারা। খুব রোদ দিচ্ছে কিন্তু বাইরে, প্রচণ্ড রোদ দিচ্ছে পুরো। তো আমরা চলে এসেছি, এখন প্রায় 10:30 বেজেছে, তো মনে হয় খুলে ফেলেছে 10টার সময় দোকান খুলে ফেলে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকাল সকাল রোদের তো তেজ একটু কম থাকে, এই জন্য সকাল সকাল বেরোলাম। তো চলে এলাম, তো দেখতে থাকুন কী কী কিনবো। তো অ্যাকচুয়ালি কি না, এই সাউথ ইন্ডিয়ানের দোকানগুলোতে সাউথ ইন্ডিয়ান যে ডিজাইনগুলো না গোল্ডের, ওই ডিজাইনগুলো কিন্তু আমার পছন্দ হয় না, তারপরেও নিতে হয়, কারণ এখানের গোল্ডগুলো কিন্তু খুবই ভালো। যে সোনার জিনিসগুলো আপনি কিনবেন না, আমাদের নর্থ থেকে কিন্তু সাউথের গোল্ডগুলো কিন্তু খুবই পিওর পাওয়া যায়। তো এটা হচ্ছে মেইন কথা, এরপরও নিতে হয় আমাদের বাধ্য হয়ে। আমাদের নর্থের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, ডিজাইনগুলো খুবই সুন্দর। তো এখানে দেখুন একটা বালা, এই বালাটা কিন্তু আমার সয়েজ হয়েছে, এটা আমাদের নর্থের ডিজাইনের মধ্যে আসে। তো অনেকগুলো জিনিস আছে আবার আমাদের নর্থের ডিজাইনের সাথে মিলে, আগে কিন্তু এরকম মিলতো না, আগে আমি তো কিনতাম না। তো এখন মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে দেখি যে নর্থের কিছু ডিজাইন রেখেছে ওরা, তো এই জন্য আজকে চলে এলাম। তো আমার গলার যে হারটা ছিল, ওই হারটা একটু ইয়ে হয়ে গেছে, তো আজকে ওটাই এক্সচেঞ্জ করবো না, যদি ওটা রেখে দেবো, এটা পরে ভাঙিয়ে কিছু বানিয়ে ফেলবো। এক্সচেঞ্জ করলে সোনা পাওয়া যায় না ভালো করে, দামও পাওয়া যায় না। তো দেখুন এখানে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, মম ড্যাড, এটা হচ্ছে ইয়ার রিংস, রেগুলার ইউজ করার জন্য যে ইয়ার রিংসগুলো, এটা ঠিক আছে, এগুলো সবগুলো ইয়ার রিংস, একদম ছোট ছোট, আমার ভালো লাগে না এত ছোট, ডিজাইন খুব সুন্দর কিন্তু আমার ভালো লাগে না। তো প্রথমে আমি নিয়ে নেব সিলভারের আংটি, নিয়ে নেব ফিঙ্গার রিংস, নিয়ে নেব, দেখছি যে অ্যাকচুয়ালি যে ডিজাইনগুলো পছন্দ হয় ওগুলো সাইজে একটু ছোট আসে, যেগুলো বড় বড় সাইজে ওগুলো ডিজাইনগুলো পছন্দ হয় না। তারপরও নিলাম, অনেকগুলো পেয়েছি আবার। তো কেমন নিয়েছি আপনারা পরে দেখতে পাবেন, অনেকগুলো ডিজাইন সুন্দর আছে। তো এগুলো হচ্ছে সিলভার, দেখুন এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এটা নেব আমি। তো মোটামুটি তিনটা নিলাম, এই তিনটা আলাদা করে রাখলাম। অ্যাকচুয়ালি আপনারা যদি বুঝতে পারবেন যে এগুলো একটা বড় দেখাচ্ছে, এটা আমার ওনের জন্য নিয়েছি। এবার দেখুন চেনগুলো দেখাচ্ছে আমাকে, এই মালাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার মালার দরকার নেই, আমি চেন, এই সামনের চেনটাই আমি নেব, এই চেনটাই আমার ভালো লাগে, এটা আমাদের নর্থের স্টাইল আছে। এই চেনটা কিন্তু, এই চেনগুলো কিন্তু আগে অনেক পাওয়া যেত, বিদেশি ডিজাইন বলতো এগুলোকে, কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এরপরও মানুষে কিন্তু অনেক ডিজাইন এখন ইউজ করে, তো আমার এই ডিজাইনটাই ভালো লাগে, এটা রেগুলার ইউজ করার জন্য একটু ভালো লাগে আমার কাছে, তো আমি এটাই নেব। এটার সাথে লকেটটা নিলাম, যদিও আমার আগে লকেট আছে, এরপরও নিলাম লকেটটা, ও লকেটটাও ইউজ করবো মাঝে মধ্যে। তো এটার দাম হচ্ছে, লকেটটা সহ চেনটার দাম এসেছে আপনার 35,000, 35,000 টাকা এসেছে, ঠিক আছে, অনেক অনেক দাম বেড়ে গেছে, সোনার দাম অনেক বেড়ে গেছে। তো এরপরে সোনার জিনিসের মধ্যে আজকে নেবো আর একটা ইয়ে নিলাম, নোজ পিন নিলাম একটা, ঠিক আছে, ইয়ার রিংস নেবো ভেবেছিলাম, একটা নেকলেস সেটের মধ্যে একটা একজোড়া ইয়ার রিংস, কানের দুল নেবো ভেবেছিলাম, কিন্তু এখানের ডিজাইনগুলো আমার একদম পছন্দ হয়নি, তাই আজকে এ পর্যন্তই নিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা মোবাইল শপ যাব, তো নেক্সট ভিডিওতে দেখাবো আমি কীরকম মোবাইল নিয়েছি, দেখতে থাকুন আমার পরের ভিডিওতে। তো আমার ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, হারটা কেমন হয়েছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। বাই।